তুই তো বন্ধুত্ব জানিস তো নমস্কার আমি আপনার বন্ধু হিতেশ্বর রায় গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আজকে কিছু গল্প বলবো যে গল্পটার মেন টপিকস হচ্ছে অপেক্ষা বা প্যাশান বা ধৈর্য বা অপেক্ষা তো আপনার এই বন্ধুটা হিতেশ্বর রায় ধৈর্য কিছু দেখিয়েছিল অপেক্ষা দেখিয়েছিল আপনারা ভিডিওটা দেখলেন প্রথমেই দেখছেন আমাকে কিভাবে গালি গালাজ করছিলো ওই ছেলেটা তো এটা আমাদেরই গ্রামেরই একটা মেন্টাল টাইপ ছেলে যার রাগ খুব প্রচণ্ড রাগের উপর কোনো কন্ট্রোল নেই যার সঙ্গে একবার ঝগড়া লাগে তো থেকেই যাবে পুরো দিন ঝগড়া করতেই থাকবে মারামারি করবে তবে মারি যাবে এরকম ছেলে তো আমার সঙ্গে লেগেছিল গত সাত ছয় সাত মাস আগে তো ছেলেটাকে আমি মারিনি বা আমি মারামারি করিনি আমার হাইট পাঁচ ফিট নয় আমি বিশাল বডি শটি আছে ঠিক আছে তো আমি অনেকটা কিন্তু দেখতে কিন্তু হুমড়া চুমড়া তো মানুষ মনে করে মারামারি করবে কিন্তু আমি অনেকটা শান্তশিষ্ট মাইন্ডলি হ্যাঁ আমি ইংলিশ অনার্স পাস করেছি এখন এম এ পার্ট টুতে ফাইনাল ইয়ারে পড়ছি ইংলিশে প্রচণ্ড মেমোরিতে ভাই বুদ্ধি আছে আপনার বন্ধু এতটা বোকা না যে মারামারি করবে কারোর সঙ্গে তো ওই ছেলেটা পুরো আমার সঙ্গে মারামারি করার জন্য এসেছিল আমি নাম বলছি না কারণ মেন্টাল তো বুঝতেই পারছেন ভবিষ্যতে প্রবলেম হতে পারে তো ভিডিও তো দেখে নিলেন এই ভিডিওটা আমি ওরই বানিয়েছি ওই প্রথমে আমার ভয়েস রেকর্ডিং করছিল বলছিল যে দেখছি আমি তোকে সালা ভয়েস রেকর্ডিং করছি তোর আমি বলছি তুই ভয়েস করছিস আমি ভিডিও করে ছাড়ছি দেখ তারপরে আমি ভিডিও বানাইছি তারপরে ভিডিও বেনে যখন বানিয়ে যখন আপলোড করে দিয়েছি ইউটিউবে তখন আমার বাবাকে গিয়ে ওই ছেলেটাই বলছে বলছে কখনকে বলিস তো ভিডিওটা ডিলিট করে দিতে এরকম বলেছে তো আমি ডিলিট করিনি ভিডিও কারণ এটা আমার সেফটির জন্যে ভবিষ্যতে হয়ে যদি আমাকে এটাক করতো তাহলে ওই ইয়েটা কিন্তু ভিডিওটা আমি কিন্তু থানায় বা পুলিশে কোথাও একটা দেখাতাম ঠিক আছে তো এইভাবে ছেলেটা আমাকে ডিস্টার্ব করেছিল তো এরপরে যখন প্রবলেম হলো হ্যাঁ ওই ঝগড়াটার আগে মানে ঝগড়াটার আগে ওর সঙ্গে প্রবলেম আমার বহুত দিন থেকে ছিল যখন আমি বয়সে যখন ছোট ছিলাম তখন থেকেই ওর প্রবলেম ছিল তো ভিডিও বানাচ্ছি এটা একটা ভাই ফুচকা হ্যাঁ তোরা এখন যা ভাই আমি ভিডিও বানাচ্ছি ডিস্টার্ব করেছি হ্যাঁ তো বিশাল আমার সঙ্গে ঝগড়া হয়েছিল ওই ছোটো থেকেই ওই আমার সঙ্গে বিরক্ত করতো মানে ওই কী করতো গ্রামের তিন চারটা পুচকি মেয়েগুলোকে হ্যাঁ ব্লু ফিল্ম দেখাতো বিয়েফ দেখাতো সো সেই খবরগুলো আমার কাছে চলে আসে আমাদের ভাইদের কাছ থেকে যে ওই ছেলেটা পুচকি পুচকি মেয়েগুলোকে বিয়েফ দেখাচ্ছে ভাই তো এইভাবে ওরাই ওর বিরোধিতা করতো ভাইগুলোই সব ওর তো আমি যখন গল্প করতে যেতাম কোথাও ওই ভাবতো ওই বুঝি মেয়েগুলোকে পটাবে নাকি মানে আমি বুঝি পটাবো নাকি তো এই আমাকে দেখতে পেতো না আমাকে আমাকে দেখতে পেলে ওই ঝগড়া লেগে যেত কোনো কারণে মানে কে কোথায় দোষ করতো ওগুলো দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিত ওই ছেলেটা যে ভিডিও আপনি প্রথমে দেখে নিলেন তো এইভাবে যখন চলতে থাকে তো ধীরে ধীরে আমি কেটে পড়ি ওখান থেকে তো ওই রাস্তার দ্বারে আমি থাকি না তো আমি সোজা চলে আসি এখানে এই পুকুর পাড়ে এখানে আমি পড়া স্টার্ট করে দিলাম ইংলিশ অনার্সের পুরো পড়া জোর লাগিয়ে দিলাম ছেলেটা কিন্তু কোনো দিনও পড়াশোনা করতো না ফালতু ঘুরে বেড়াতো ফকটিয়া হ্যাঁ মেয়ের পিছনে ছাড়া ওর শান্তি নেই আমাদেরই একটা কুটুমকে লাইন মেরেছিল বোকাচোদা আর বলছিল বিয়ে করবে নাকি ওকে তো আমাদের কাছে বলেছিল ওরা যে ছেলেটা কীরকম তো আমরা বলেছিলাম আমরা জানি না কীরকম তবে ওর বাপটা একটু মেন্টাল আছে আর ছেলেটাও যে কতটা ভালো সেটা বোঝাই যাবে কারণ যার বাপ মেন্টাল তো বেটা কীরকম হবে তোকে যা বললাম না কিন্তু যা ডিস্টার্ব দিতে চলে আসছে এটাও ওর কাছে প্রাইভেট পড়তো হ্যাঁ এটা একটা মেন্টাল তো রাগী লোকের ছাত্র রাগী হবে হ্যাঁ তো ওর বাপও একটা রাগী ছিল তো এই আমরা বলছিলাম যে মেয়ে দেওয়া উচিত হবে না খুব একটা তো এই কাণ্ড করে তারপরের দিকে ওই মানে গোটা দুনিয়ার মেয়েগুলোর দায়িত্ব নিয়ে রাখে ঠিক আছে আর বৌদিগুলোর পিছনে লাগে তো যার ফলে বৌদিগুলো ওর পিছনে লেগে থাকে মানে সব মাগিগুলোকে ওই পটিয়ে রাখে ছেলেটা এত বদমাস ওর জায়গা এখন জেলে থাকা উচিত হ্যাঁ ওর জায়গা জেলে থাকা উচিত কিন্তু আমাদের গ্রাম বাংলার লোক বলে ওকে বাড়িতে আছে এখন হয় ও এখন জেলে ঢুকে থাকা উচিত কারণ রিসেন্ট তিন চার মাস আগে ওর মামার সঙ্গে ও মারপিট করেছে ওর মামা ওর পিসা ওর মাসি সবার সঙ্গে ওই মারপিট করে হ্যাঁ রিসেন্ট ভিডিও আছে আমার একটা ছোটো ভাইয়ের কাছে ওই ভয়ে ভিডিওগুলো দিচ্ছে না কাউকে তো মারপিটও করে ওর মামাদের সঙ্গে মানে ও কারোর সঙ্গে চলতে পায় না রিসেন্ট ওর বাপের সঙ্গেও ওর লেগেছে ঝগড়া ওর বাপকে বলছে তুই থাকবি নাহলে মুই থাকবি হ্যাঁ ওর বাপ বলছে তুই বেরাশ আলা কোথায় যাবি যা তুই চোখের সামনে থেকে হাট তখন আবার চুপ হয়ে গেছে চেংড়া কে কেউ দেখতে পায় না কারণ ওর স্বভাবটাই খারাপ ঠিক আছে হ্যাঁ এবার আমি যখন পড়াশোনা করতাম তখন আমাকে টিটকারি মারতো আমাকে পাগল বলতো আমি যখন পড়াশোনা করতাম এখন যখন দেখছি যে ইংলিশ অনার্স পাশ করে গেছে এখন নিজে আবার প্রাইভেট মাস্টার সেজে গেছে এখন নিজেও এখন প্রাইভেট পড়াচ্ছে ছাত্র হচ্ছে কিছু বোকা বোকা বোকার বাচ্চাগুলো যাচ্ছে ঠিক আছে কিছু বোকাই যাচ্ছে ওর কাছে কারণ ওর ভাই আদিবাসীর বউ নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ এখন আবার আদিবাসীগুলো ওর সঙ্গে মিল দিয়েছে আরও কারো বউ নিয়ে পালাবে এও তো এটা হয়ে থাকে বারবার বোকারা বুঝতে পারে না বোকা মানে কি যারা অতীতের ভুল থেকে শিক্ষা নেয় না ওরাই তো বোকা হ্যাঁ তো এই হচ্ছে কাহিনি তো তারপরে যে আমার আমার সঙ্গে দেখছেন কিভাবে ঝগড়াটা করেছে প্রথমে দেখলেন তো আপনারা মনে করছেন আমি বুঝি হেরে গেছি ঠিক আছে আমি হারিনি বন্ধুরা আমি ধৈর্য রেখেছি আমি প্রচণ্ড ধৈর্য রাখতে পারি ঠিক আছে আমি প্রচণ্ড ধৈর্য রাখতে প্রচণ্ড হ্যাঁ আমাকে কেউ আঘাত করলেও আমি কিছু বলি না হ্যাঁ তো আমি অনেক জায়গা থেকে উঠে এসেছি বহু কষ্ট থেকে আমি উঠে এসেছি আমি কখনও হার মানি না আর ধৈর্য রাখি আমার বন্ধুরা আপনারাও ধৈর্য রাখবেন যারা ভিডিওটা দেখছেন প্লিজ ধৈর্য রাখবেন তাড়াহুড়ো করে কোনো খারাপ কাজ করবেন না ঠিক আছে ধৈর্য রাখবেন দেখবেন ফল ভালোই হয় ধৈর্য রাখলে কোনো দিনও খারাপ ফল আসে না তো আমি ধৈর্য রেখেছি ও আমাকে বলছে বাড়িতে ঢুকে মারবে মারামারি কর সালা আয় সালা মানে যত রকমের নোংরা কথা বলে আমাকে উস্কানোর কথা চেষ্টা করেছে যে আমি মারামারি করলেই ওর জয় কারণ ওই থানায় গা যাবে আর উল্টাপাল্টা কেস লিখে দিবে ওর মাকে নিয়ে যায় বলবে রেপ করেছে হ্যাঁ ওর বাম নিজে নিজে কেটে দিয়ে হাত পা কেটে দিয়ে চলে যাবে থানার কাছে পুলিশের কাছে গিয়ে বলবে দেখেন স্যার আমাকে মেরেছে আগেও এরকম ওই কাণ্ড করেছে আমার একটা জেঠু ছিল জেঠুটাকে আমি পুরিয়ে এসেছি সদিলাপুরে জেঠু জেঠিমা সবাই মরে গেছে আমার দুটোই খুব ভালো ছিলেন দুজনই ভালো ছিলেন তো আমার জেঠুকেও ওই মারার চেষ্টা করেছিল হয়ে আবার গলায় হাসুয়া ধরেছিল ওর বাপটা মানে যেটা ভিডিও দেখছেন যে ছেলেটা আমাকে ঝগড়া করছে তার বাপটা আমার জেঠুকে হুম আমার যেহেতু গ্রাম সম্পর্কে জেঠু হবে নিজের জেঠু না নিজের জেঠু হলে আমি আমি কিছু করতাম কিন্তু আমি খুব শান্ত কিছু করি না তো দুঃ সম্পর্কে একটু জেঠু হবে তো জেঠুকে আমি খুব পছন্দ করতাম ছোটো থেকে আমাকে গোলা চারকে চারকে উঠিয়ে উঠিয়ে আমাকে লম্বা করে দিয়েছে খুব আদর করতো জেঠুটা জেঠু আমার খুব ভালো ছিলেন তো ওনার গলায় হাসুয়া ধরেছিলেন এর বাপটা ছেলেটার বাপটা তো থানায় আবার ওরাই আবার চলে গেছে আগে আগে থানায় গিয়ে বলছে কি ফাড়িতে গিয়ে বলছে আমাকে কেটেছে এই যে কেটেছে তো পুলিশ আর সব গ্রামের লোকগুলো ছিল তো ওরা বলছে আরে ভাই দেখছিস বয়স্ক লোকে এ চাকরি টাকরি করে এ তোকে কাতা ধরবে তোর হাসুয়া কাটবে তোকে কাটতে যাবে তুই তো বডি তোর আলদারে তোকে কেমন করে কাটতে যাবে তো থানায় ওকে গাল টাল দিয়ে খেলায় দিয়েছে বলে আমার জেঠুটা ভেসেছে নাহলে তো জেঠুকেই জেলে ঢুকে দিতে বুঝি মানে জেঠুরের গলায় হাসুয়া ধরেছে আবার জেঠুকেই উল্টা কেশে ফাঁসাচ্ছে তো এর ব্যাটাটাও এরকম আমার সঙ্গে ঝগড়া করেছিল আমাকে বাড়িতে এসে মারতে চেয়েছিলো ঠিক আছে হ্যাঁ আমাকে বাড়িতে এসে মারতে চেয়েছিলো অবশ্য আমার কাকা আমার কাকুরা আমার দাদুরা সবাই হেল্প করেছে আমাকে সাপোর্ট করেছে পরে ঝগড়াটার পরে বলছে আমাদেরকে বলিস না কেন আমরা ধরে পিঠা তো তা তো না কোনো পিটা পিটির দরকার নাই সব ঠিক আছে যে চোর চোর চুরি করতে থাকবে ওর কোনোদিন উন্নতি হবে না আর যে কি বলে একটা কথা আছে না যে যারা নাকি বদমাস ওদের নাকি কোনো উন্নতি হয় না ঠিক আছে তো যেই হোক তো আমি অপেক্ষা করেছি আমি ধৈর্য ধরেছি আমি হঠাৎ করে ওর সঙ্গে লেগে যাইনি ওদিন মারামারি ঠিক আছে আমি লাগিনি তো এই কাণ্ড করেছে তারপরে থেকে গেল আমি অপেক্ষা করছি আমাকে খুব খারাপ লেগেছিলো ঝগড়াটার পরে দেখছেন কি আর ঝগড়াটা করেছে প্রথমে দেখে নেন ভিডিওটা তিন চার মাস বা ছয় মাস সাত মাস আট মাস আগের গল্প এটা তো আমাকে প্রচণ্ড ঝগড়া করেছে আমি একটা আমার একদম পুরো বিরক্ত করে দিয়েছিলো আমার লাইফটা সঙ্গে সঙ্গে আমি এক্সারসাইজ করতে রাস্তায় বেরিয়ে গেছিলাম যে এরপর থেকে একে দেখে নেব আমি এক্সারসাইজ করে এতটা শক্তি বানাবো যে এরপরে ভিড়লে সালাম মেরে তোক্তা করে দেব আমি যেখানে কনফিউশন থাকে ওখানে ভিড়ি না যেখানে আমি ফুল অ্যান্ড ফাইনাল যে আমি জিতব সেখানে আমি ভিড়ি আর আমি আমি মাথা শান্ত করে চুপচাপ ছিলাম তো এই কাণ্ড করেছে তারপরে আমি শান্ত হয়েছিলাম মেলা দিন শান্ত হয়ে আছি আমার মা বলছে ধৈর্য ধর দেখবি ওই নিজে নিজেই কোথাও না কোথাও ফাঁসবে ছেলেটা তোর সঙ্গে লেগেছে তো নিজেই ফাঁসবে কোথাও না কোথাও তারপরে আমি চুপচাপ আছি থাকতে থাকতে দেখলাম তিন চার মাস আগে আমি গান প্র্যাকটিস করছি বাড়িতে হারমোনিয়াম নিয়ে হ্যাঁ হারমোনিয়াম নিয়ে গান প্র্যাকটিস করছি গান প্র্যাকটিস করতে করতে হঠাৎ করে আরেকটা গল্প বলে ভুলে গেছি হ্যাঁ ছেলেটা আরেকজনকে দিয়ে ওটা আমার কাকু হয় কাকুটা একটু বোকা আছে আর ওর বউ পালিয়ে গেছে হ্যাঁ মেন্টাল মানে সময় ভকর 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 করতে থাকে কাকুটা আমার কাকুটা একটু ফর্সা করে বাংটু করে হুম তো ওই লোকটা আমার পিছনে লেগে লেলিয়ে দিয়েছিল ওই ছেলেটা যেটা যে আমাকে ঝগড়া করছে ওই ওই কাকুটাকেও আমার পিছনে লেলিয়ে দিয়েছিল ওই আর ওর বাপ দুজনে মিলে কাকুটাকে বোকা কাকু তো আমার মাথা মোটা কাকু বোকা লোক থাকে গ্রামে তো ওই কাকুটা ধ্বংস ধ্বংস করে মরে আর গোটা গ্রামের নিন্দা করে যত বড়ো লোকগুলোর সবারই নিন্দা করে এর সামনে ওই বড়ো লোকটার নিন্দা করবে ওই বড়ো লোকটার সামনে এই বড়ো লোকটার নিন্দা করবে মানে মাসির গল্প মাকে বেঁচে ওই খোকা চারশো বিশ তো এইভাবে ওই গল্প শোনায় শোনায় মানুষের মধ্যে ঝগড়া লাগাই দেয় ওই কাকুটাকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল সে আমাকে গালে চড় মারতে চাইছে ওই ঝগড়ার পরে পরেই ফের আমাকে ইট মারতে চাইছে পাথর মারতে তো এটার বিরুদ্ধে আমি আমি ওর গায়ে হাতও তুলিনি ওই কাকুটা আমার থেকে বাটু তো আমি হাত তুলিনি নিই প্রধানের কাছে আমি বিচার বসিয়ে দিলাম টিএমসির পঞ্চায়েত প্রধান আমি বিচার টিম টিএমসি করে বিচার বসিয়ে দিলাম আমি যথেষ্ট সাক্ষী প্রমাণ দিলাম সুন্দর করে ওকে হ্যাঁ লাস্টের দিকে ওকে সরি বলতে হয়েছে আমার হাত মিলাতে চেয়েছিলো আমি হাত মিলাইনি আমি শয়তানের সঙ্গে হাত মিলাই না ওই আমার মায়ের সম্পর্কে উল্টাপাল্টা বলেছিল আমি ওর ওর কেন হাত মিলাবো আমি এতটা বোকা না যে একটা বদমাসের সঙ্গে আমি হাত মিলাম হাত মিলাবো মানে আমি সমান সমান আমি ওকে কোনো গালি গালাজ করিনি তো আমি হাত মিলাবো কেন ওই হাত মিলাতে চেয়েছিলো আমি হাত মিলাই নিয়ে অপমান হয়েছে তারপরে এখন ওই কাজা নিয়ে ঘুরে বেড়াই এগুলা দিয়ে কাস্তা নিয়ে একটা কাস্তা নিয়ে কাচিয়া বলে যেটাকে ওটা নিয়ে এগুলা দিয়ে ঘুরে বেড়াই এখন মানে দাঁতন কাটার ছলে তো যেদিন আমার সঙ্গে ঝগড়া হয়েছিলো আরেকটা ওই ছেলেটারই আত্মীয় হয় ওই আবার লাভনা নিয়ে এসছে বাঁশ সার পেটানোর ছলে তো কিছু ওরা বদমাস আছে ওদের মধ্যেও সাপোর্ট করছে ওরা তো এই কাণ্ড হয়েছিল তারপরে এবার যেটা গল্প বলছে আমি অপেক্ষা করছি যেটা গল্পের আমার টপিক্স যে আপনারা অপেক্ষা করুন তো অপেক্ষা করছি আমি চুপচাপ বসে আছি আমি গান প্র্যাকটিস করছি একদিন তিন চার মাস বা সাত মাস পরের ঘটনা ওই আমার ঝগড়ার হওয়ার পরে আমাকে দেখছেন কি আর গালিগালাজ করছে তার তিন মাস বা চার পাঁচ মাস পরের গল্প এবার গান প্র্যাকটিস করছি তো পাশের গ্রামে একটা বউ ওর বাড়িতে অশান্তি হয়েছিলো তো বাপের বাড়ি চলে গেছিলো তো ওই বউটার সময় কিন্তু এই ছেলেটার কিন্তু হ্যাঁ ঘণ্ট ঘণ্ট রাতের বেলায় এদেরকে পিটা পিটিও হয়েছে এই ছেলেটাকে পিটিয়েছে হ্যাঁ তো এই কাণ্ড তো যার ফলে বিচার বসেছে ওখানে বউটা কেউ দেখতে পায় না বা বউটাই এত বদমাস তো বিচার বসেছে এই ছেলেটা গিয়ে ওখানে হাজির যায় একে বলছে যে তোর কি ভাই তোর প্রবলেমটা কী এখানে আমাদের বিচার হচ্ছে বউটা এসছে রাখতে এসে তোর প্রবলেম কি তুই কেন এসছিস তো ছেলেটা বলছে আমার নাম উঠবে কেন এই কাণ্ড তো লাস্টের দিকে একে সবাই মিলে পিটিয়েছে ওখানে ওর মামা কাকা জেঠা যা আছে সবাই মিলে একে ধরে আচ্ছা রকম বেদম প্রহার দিয়েছে মুখ ফুলাই দিয়েছিলো হাত ভেঁকা করে দিয়েছিলো আচ্ছা রকম পিটিয়ে এর বাপকেও পিটিয়েছে এই ছেলেটার বাপটা যেটা যে ছেলেটা আমাকে ঝগড়া করছে দেখছেন ভিডিওতে আমাকে যা নয় তা করে ঝগড়া করেছে আমি মাথার ঠান্ডা রেখে চুপচাপ ছিলাম হ্যাঁ তারপর আমি ধৈর্য ধরে আছি তো লাস্ট মানে তিন চার মাস পরেই আমার ঘটনার পরেই ঝগড়ার পরেই আমি কিছু করিনি আমি হার মেনেছিলাম যে যা তুই বুক তোর অনেক হয়েছে তো গরম দেওয়া হয়েছে আমি দরজা লেগে ভিতরে ঢুকেছিলাম আমার বিরুদ্ধে প্রচণ্ড অন্যায় অত্যাচার করেছিল ছেলেটা এর জায়গা এখন জেলে হওয়া উচিত এই অনেকগুলো বয়স্ক লোককে মেরেছে হাত তুলেছে গায়ে হ্যাঁ গায়ে হাত তুলেছে ওই ভিডিওগুলো আমার ভাইয়ের কাছে আছে আমার ভাইটা একটু লেলা মাথা মোটা ওই মনে করে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললে বুঝি ক্ষতি হবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয় তবেই অন্যায়টা বন্ধ হবে আর নাহলে অন্যায়ের আরও সাহস বাড়ে তোর কাছে ভিডিও আছে ছেলেটা ভিডিওগুলো দিচ্ছে না হুম তো আমি দেখেছি ভিডিওগুলো তো প্রচণ্ড মারপিট করছে ওই বয়স্ক লোকদের কাছে সঙ্গে ওর মামার সঙ্গে মারপিট করছে তো ছেলেটার জায়গা জেলে হওয়া উচিত গ্রাম বাংলা আমাদের বোকা লোক বলে এখনও গ্রাম বাড়িতে বসে আছে চেনাটা তো এখন কি করে তারপরে পিটিয়েছে পুরা দমে ওকে সবাই মিলে মুখ টুক ভেগা করে ওর বাপকে ওর মাকে সবাই মিলে পিটিয়ে খেলাই দিয়েছে তো তারপর থেকে এখন চেনাটা বুক টুক উঁচা করে আমাকে দেখতে পেলাই এরকম করে হাঁটবে তা পুরো মেন্টাল ওকে সার্টিফিকেট দিতে লাগবে না ওই বাড়ি থেকে অনেক দিন আগে পালিয়েও গেছিলো ওর আদব কায়দা সব মেন্টালের মতোই ঠিক আছে তো ধৈর্য ধরতে হয় আমি ধৈর্য ধরলাম আমি নিজে হাতে আইন তুলে নিলাম না আমি চুপচাপ বসেছিলাম দেখছি আমি খালি খেলাটা তারপর দেখলাম যে পাপি ওর পাপ কোনো দিনও ঠিক হয় না একটা বলে না ঢেকি নাকি স্বর্গে গিয়েও ধান ভুনে ধান কুটে ঠিক আছে ঢেকি স্বর্গে গিয়েও ধান বনে যে বদমাস ওই যেখানে যাক ওই সব জায়গায় বদমাশি করবে তো ছেলেটা আমার সঙ্গে বদমাশি করলো তারপরে মামা মামিদেরকে যায় ধমকাচ্ছে বলছে তুই আমার হাতে মরবি তোর মা আমার হাতে মরবে তো এই কথাগুলো আমি সহ্য করেছি আমাকেও যখন ডায়লগ মেরেছিল কিন্তু অনেকজন সহ্য করে না ওদের ওখানে রাগি লোক ছিল একটা দুটো ওর মামায় রাগী দিয়েছে একদম মুখের মধ্যে ঘুষি এক ঘুষিতেই আদমরা প্রায় অজ্ঞান হয়ে যেত ওদিন হ্যাঁ ওর বাপ গিয়ে বাঁচিয়েছে তারপরে ওর মামিকে চটকায় দিয়েছে হ্যাঁ তারপরে ওর মামার ব্যাটাটা সবাই মিলে ধরে আর রকম কেলানি উদম কেলানি দিয়েছে পেদানি পেদানি খায় চেহারাটা এখন কিছুটা মনে করেন শান্ত হয়েছে তবে বলা যাবে না কোনো দিন মাথা নিচু করে হাঁটে কোনো দিন হে করে হাঁটবে মানে পালেই মারবে তো মানসিক কন্ডিশনও ঠিক নেই খুব একটা মানে কখন যে কি হবে হয় নিজে জানে না তো আপনাদের কাছে আমার এটাই প্রার্থনা যে আপনারাও এইভাবে ধৈর্য ধরবেন আর আইনের উপর বিশ্বাস রাখবেন হ্যাঁ আমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পাই না ঠিক আছে আমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পাই না আপনারাও ভয় পাবেন না ভারতবর্ষ এখনও মোদির দেশ হ্যাঁ মমতা দিদির দেশ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন যে সরকারের লোক হোক যে পার্টির নেতা হোক আপনার বিরুদ্ধে যদি অন্যায় অত্যাচার করে আওয়াজ তুলবেন যদি বিচার না পান মমতা দিদি আছে যদি মমতা দিদি বিচার না দেয় মোদী আছে পুরো ভারতবর্ষ এখনও স্বাধীন হয়েছে ইংরেজদের কাছ থেকে আবার নতুন করে আমরা কিছু গ্রামের কিছু বদমাস মাতাল মাতালের বাচ্চা কিছু মেন্টাল লোকেদের কাছে আমরা পরাধীন হব না নতুন করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে বাঘ স্বাধীনতা আছে বলার যে একটা স্বাধীনতা আছে সেটা আমরা বা কী বলো সেটা আমরা বন্ধ করব না অন্যায় যদি দেখতে পারেন আপনার আশেপাশে আওয়াজ তুলবেন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন নাহলে অন্যায় আরও মুখ চাড়া দেবে অন্যায়ের সাহস বেড়ে যায় হ্যাঁ যারা পাপি ওদের সাহস বেড়ে যায় যদি আপনার আওয়াজ না তুলেন তো আওয়াজ তুলবেন দেখবেন ওরা দমে যাবে না দমলে আইন তো আছেই আইন নিজের কাজ করে দিবে। তো এই সমস্ত বদমাস গুণ্ডাগারদি যারা করছে কিছু যারা এক দুইটা লোক আছে যারা মানুষের উপর অন্যায় অত্যাচার করে তো একটু ধৈর্য ধরবেন আর আইনের উপর বিশ্বাস রাখবেন ঠিক হয়ে যাবে তারপরে হ্যাঁ ঝগড়ার সময় যখন ওই ছেলেটা যখন আবার যখন আমাদেরকে বিরক্ত করতে এসেছিলো তো আমার বাবা আমার দাদু সবাই বলে দিয়েছে যে তোর সঙ্গে আমার উকিল কথা বলবে ঠিক আছে এরকম বলে দিয়েছিল ছেলেটা খুব বদমাস তো আমি ধৈর্য ধরেছি বলে আমি নিজের হাতে আইন তুলে নেই ছেলেটাকে আমি হাতও দিই গায়ে ওকে ওর নিজের লোকেরাই মামা মামার বেটা সবাই মিলে ধরে আচ্ছা রকম ক্যালানি দিয়েছে তো এটা দেখলেন তাহলে আমি একটাই জিনিস বলতে চাই যে আপনারা এইভাবে ধৈর্য ধরবেন ধৈর্য ধরবেন দেখবেন যার যেটা কর্মের ফল সে সেটা পেয়ে যাবে যত ষড়যন্ত্র করুক একটু সাবধান থাকবেন চোখ কান খোলা রাখবেন আর এই সমস্ত ছেলেরা যতই উপরে উঠে যাক একদিন একদিন ওর পতন হবেই কারণ অন্যায় যত উপরে উঠে তত নিচে নামে দেখছেন সব কার কার চাকরিগুলো চলে যাচ্ছে এরা অন্যায় পথে চাকরি পেয়েছিল। বলে চাকরিগুলো ফাটাফাট করে চলে যাচ্ছে এখন এখন সব সাইকেল চালাই ঘুরে বেড়াচ্ছে আমাদের গলি মহল্লাতে এখন গোড় গোটে বেড়াচ্ছে ছেঁড়াগুলো সব পয়সা দিয়ে চাকরি নিয়েছিল বোঝাই যাচ্ছে তো এই জন্যে অন্যায় যতই উপরে উঠে যাক কাক কোনো দিন কোকিলের জায়গা নিতে পারে না আর বাঁচ এই কাক যতই উপরে উঠে যাক ইগোলের শোভা বাড়ায় না ইগোলের ইগলের মতো শোভা পায় না তো এই জন্যে যারা যারা অন্যায় দেখছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন আর আইন নিজের হাতে তুলে নেবেন না ধৈর্য ধরবেন দেখবেন কেউ না কেউ ওকে ক্যালানি দিয়ে দিবে। তো আমি হারিনি বন্ধুরা আমি হারতে শিখিনি আমি ধৈর্য ধরছি ওর ফল ওই নিজে পেয়েছে ওর মামা কাকা সবাই মিলে মামার বেটা দাদা ওর গলায় ধরে এমন খেঁচ দিয়েছিল না কেবলা করে দিয়েছিল চেনাটাকে শান্ত মাথা নিয়ে চুপচাপ বাড়িতে ঘুরে এসছে পেটানি খায় তো আমার কাছে এসে খুব ডায়লগ মেরেছিল আমি ধৈর্য ধরেছি ফল পেয়েছি আপনারাও ধৈর্য ধরবেন আমার এটাই গল্প ছিল আজকের অপেক্ষা তো অপেক্ষা করুন প্রেমে ধোকা খাচ্ছেন সেটাও অপেক্ষা করুন চেনিটা একদিন বুঝবে মেয়েটা একদিন বুঝবে হ্যাঁ আপনার বউ পালিয়ে গেছে অপেক্ষা করুন মেসেজ করবেন মাঝে মাঝে বউটাও ফিরে আসবে ফেল পড়েছেন অপেক্ষা করুন পরের বছর আবার চেষ্টা করবেন পাস হয়ে যাবেন সব কিছুর অপেক্ষা একদিনে কোনো কিছু সম্ভব না অপেক্ষা করতে শিখুন আমার জীবনের সব কিছু অপেক্ষা আপনারা অপেক্ষা করতে শুনুন অপেক্ষা ছাড়া আর কিছু নেই অপেক্ষাই হচ্ছে জীবনের মূল মন্ত্র আমরা মনে করি আর নিজের কর্ম ভালো করে করবেন আর অপেক্ষা করবেন এ দুটা করলেই ঠিক হয়ে যাবে তো অপেক্ষা করবেন সব অপেক্ষার খেল আর মনের মধ্যে রাগ চেপে রাখবেন না রাগ সঙ্গে সঙ্গে বের করে দেবেন যে আপনাকেও কটু কথা বলবে ওকেও কটু কথা বলে দেবেন আর মনের মধ্যে কোনো রাগ চেপে রাখবেন না সর্বদা হাসি মুখে থাকবেন আমি সর্বদা হাসি মুখে থাকি আমাকে একটা কেউ চর মেরে দিয়ে গেলেও যে ছেলেটা আমাকে ঝগড়া করেছে ও যদি চর মেরে দিয়েও যায় এখন তা আমি হাসতে হাসতেই থাকবো ঠিক আছে আমি অ্যাকশন করবো না কিন্তু আমি আইনি পদক্ষেপ নিব। আইনি পদক্ষেপ নেবেন সর্বদা হাসি মুখে থাকবেন দেশে আইন আছে মমতা দিদি আছে মমতা দিদি আমাদের খুব সাপোর্ট করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা পুলিশের আছে ডিএম সবাই আমাদেরকে আশ্বাসন দিয়েছেন শিল্পী মহল যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবো আমরা আমাদের বিরুদ্ধে যদি কেউ যদি বদমাশি করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন আমাদের শিল্পী পরিষদ বা শিল্পী সংসদ ঠিক আছে আমরা শিল্পী মহল থেকে সবাইকে অনুমতি দিচ্ছি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন গান বানান অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে গান বানান থ্যাংক ইউ লাভ ইউ